আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব কর্মসংস্থান ব্যাংকের সহকারী অফিসার সাধারণ এবং ক্যাশের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটি সাথেই থাকুন, আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 31 নম্বর অঙ্ক দিয়ে। 31 নম্বর অঙ্ক ছিল, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 23 মিটার এবং প্রস্থ 17 মিটার হলে বাগানের পরিসীমা কত? তো আমরা জানি পরিসীমা ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 23 যোগ 17 ইকুয়াল টু আসবে হচ্ছে 80 মিটার হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 32, নম্বর 32-এ বলা আছে দুটি সংখ্যার যোগফল 60 এবং বিয়োগফল 10 হলে বড় সংখ্যাটি কত? এই ক্ষেত্রে যেটা করতে হয়, বড় সংখ্যা বের করতে গেলে দুইটা সংখ্যা যোগ করতে হয়, যোগ করে দুই দ্বারা ভাগ করতে হয়, ইকুয়াল টু আসবে হচ্ছে 35, এটা হবে হচ্ছে বড় সংখ্যা। তারপর প্রশ্ন নম্বর 33, 33-এ বলা আছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 5, 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হবে? তাহলে 3, 5 এবং 6-এর লসাগু আমরা করব 1, 5, 2, তাহলে আসবে 3 গুণ 5 গুণ 2 ইকুয়াল টু আসবে হচ্ছে 5 গুণে 10, 3 দশে 30, যেহেতু ভাগশেষ 1 থাকতে হবে সেহেতু আসবে হচ্ছে 31, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 34, নম্বর 34-এ বলা আছে একটি পণ্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20%, খুচরা বিক্রেতা 20% লাভ করে। দ্রব্যটি খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? তো আমাদের যেহেতু 576 টাকা বলা আছে, ধরে নেই দ্রব্যটির মূল্য হচ্ছে 100 টাকা ছিল, 100 টাকার 20% বৃদ্ধি পেলে যা আসবে, তার সাথে আরও 20% বৃদ্ধি পেলে আসবে হচ্ছে 144 টাকা বা 144%। তো প্রশ্ন মতে বলা হচ্ছে 144%-এর সমান হচ্ছে এখানে 576 টাকা। আমাদের 100%-এর সমান বের করতে হবে, 100%-এর সমান বের করলে 144 দিয়ে ভাগ হবে, ইনটু আসবে হচ্ছে 100, এটা করলে পাওয়া যাবে হচ্ছে 400 টাকা, অর্থাৎ 400 টাকা হবে হচ্ছে ক্রয় মূল্য, এটাই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 35, নম্বর 35-এ বলা আছে 4 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল টু 32 হলে x এর মান কত? তো এটাকে লেখা যায় 2 টু দি পাওয়ার 2x প্লাস 2, এটাকে লেখা যায় 2 টু দি পাওয়ার 5, তাহলে বেস বেস সমান, পাওয়ার পাওয়ার সমান, 2x প্লাস 1 ইকুয়াল টু 5 লেখা যায় বা 2x ইকুয়াল টু 3 বা x ইকুয়াল টু আসবে হচ্ছে 3/2, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 36, নম্বর 36-এ বলা আছে 10 টাকায় 12টি দরে জিনিস ক্রয় করে 10 টাকায় 8টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? এখানে আমরা জানি সেটা হচ্ছে ক্রয় বিক্রয়ের যে সংখ্যা তার পার্থক্য ডিভাইড বাই হচ্ছে কয়টি বিক্রি করলেন সেটা, ইন্টু 100, ইকুয়াল টু আসবে হচ্ছে 50%, এটি হবে প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 37, 37-এ বলা আছে পি এর মান কত হলে 4x² - px + 9 একটি পূর্ণবর্গ হবে? তো এটাকে লেখা যায় হচ্ছে 2x² - আর এটাকে লেখা যায় হচ্ছে 3² তাহলে এটা হবে 2ab, অর্থাৎ a² - 2ab + b², এটা করলে আসবে হচ্ছে 2 2 4 3 4 12x, তাহলে যেহেতু আমাদের এখানে x এর পাশে p আছে আর x এর পাশে এখানে 12 আছে, তাহলে p ইকুয়াল টু আসবে হচ্ছে 12, অর্থাৎ 12 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 38, নম্বর 38-এ বলা আছে x = √3 + √2 হলে x² + 1/x² মান কত? তো এখান থেকে আমরা 1/x বের করব, এটা একদমই ইজি নিয়ম, আপনারা জানেন যে √3 + √2 আর উপরে নিচে হচ্ছে √3 - √2 দ্বারা গুণ করতে হয়, এটা করলে আমরা পাবো হচ্ছে 1/x = √3 - √2। আমাদের বের করতে হবে হচ্ছে x² + 1/x² মান, x² + 1/x² = x + 1/x² - 2x 1/x, তো এটা করলে পাওয়া যাবে হচ্ছে √3 + 2 + √3 - √2² - 2, তো এটা এটা কাটা থাকবে হচ্ছে 2√3² - 2 ইকুয়াল টু আসবে হচ্ছে 3 4 12 - 2 ইকুয়াল টু আসবে হচ্ছে 10, এটা হবে প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 39, নম্বর 39-এ বলা আছে দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 4 হলে সংখ্যা দুটি কত? তো তাহলে সংখ্যা দুটি হচ্ছে 4x আর 6x, গসাগু হচ্ছে x, এটা সমান সমান হচ্ছে 4, তাহলে ছোট সংখ্যাটি যেটা হবে সেটা হবে 5×4 ইকুয়াল টু আসবে হচ্ছে 20, এটি হবে প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 40, 40-এ বলা আছে একটি বৃত্তাকার মাঠের ব্যাস 26 মিটার, মাঠটির বাইরের চারদিকে 2 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল কত বর্গ মিটার? যেহেতু ব্যাস বলা আছে, তাহলে 2r = 26, তাহলে ব্যাসার্ধ ইকুয়াল টু আসবে হচ্ছে 13, যেহেতু চারদিকে 2 মিটার প্রশস্ত রাস্তা আছে, তাহলে নতুন যে ব্যাসার্ধ সেটা আসবে হচ্ছে 13 + 2 = 15, তাহলে ক্ষেত্রফল আসবে হচ্ছে π/15² = 225π, 225π হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 41, নম্বর 41-এ বলা আছে 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 3:1 এবং 15 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 2:1, পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? তো যেহেতু 3:1 ছিল, তাহলে 3x আর x ধরবো আমরা, তাহলে 3x বর্তমান বয়স হবে 3x + 5, পুত্রের হবে হচ্ছে x + 5,
তাহলে এখন বলা হচ্ছে 3x + 5 এর সাথে যদি আরো 15 বছর অ্যাড করি আর x + 5 এর সাথে যদি আরো 15 বছর অ্যাড করি এটার ইকুয়াল টু হবে 2:1 2:1 বা এটা ক্যালকুলেশন করলে x ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে 20 আমাদের জিজ্ঞাসা করেছে বর্তমান বয়স কত তাহলে এটা হবে পিতার বয়স 3 বিচে 60 প্লাস 5 ইকুয়াল টু আসবে হচ্ছে 65 এটা আসবে হচ্ছে 25 অর্থাৎ পিতার বয়স 65 পুত্রের বয়স হচ্ছে 25 এটাই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর 42 নম্বর 42 এ বলা আছে এক ব্যক্তি ঘন্টায় 8 কিলোমিটার দৌড়ে কত মিনিটে 5200 মিটার পার হবে তো এখানে বলা আছে 8 কিলোমিটার দৌড়াই হচ্ছে 1 ঘন্টায় 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিটে লিখতে পারবো আমরা এখানে বলা আছে 5200 মিটার 5200 মিটার মানে হচ্ছে 5.2 কিলোমিটার তাহলে এটা 8 দ্বারা ভাগ ইনটু 5.2 দ্বারা গুণ ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে 39 মিনিটে 39 মিনিট হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 43 নাম্বার 43 এ বলা আছে x ইকুয়াল টু মাইনাস 3 এবং y ইকুয়াল টু 2 হয় তবে x y স্কয়ার ইকুয়াল টু কত তাহলে আমরা বলতে পারবো হচ্ছে মাইনাস 3 ইন্টু 2 স্কোয়ার ইকুয়াল টু আসবে মাইনাস 3 ইন্টু 4 ইকুয়াল টু আসবে হচ্ছে মাইনাস 12 এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 44 44 এ বলা আছে কোনটি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল এটি এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর 45 নম্বর 45 এ বলা আছে একটি ক্লাসে 9% শিক্ষার্থী এ গ্রেড পেয়েছে যদি ক্লাসের শিক্ষার্থীর সংখ্যা 300 হয় তবে কতজন শিক্ষার্থী এ গ্রেড পেয়েছে তাহলে 300 এর 9% বের করলে আমাদের হয় 300 টিউবে 9/100 এটা কাটা এটা কাটা 3 নং 27 অর্থাৎ 27 জন হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ